হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একজন সফল মানুষের ডেফিনেশন কি, মানে হচ্ছে একজন সফল মানুষকে আপনি কিভাবে ডিফাইন করবেন। তো আমরা জেনারেলি যেটা মনে করি যে যাদের অনেক টাকা পয়সা আছে বা যাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে বা যারা অনেক সফল বিজনেসম্যান তারাই হচ্ছে সফল, বা আমরা তাদেরকে সাকসেসফুল পারসন হিসেবে ডিফাইন করে থাকি। যেমন আমরা যদি জাকারবার্গের কথা বলি বা স্টিভ জবসের কথা বলি বা বাংলাদেশের সালমান এফ রহমানের কথা বলি, আমরা জেনারেলি তাদেরকে একজন সফল মানুষ হিসেবে ধরে থাকি। এবং এটা আসলে ঠিক যে আসলে ওনারাও সফল পারসন, বাট আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সফল মানুষের ডেফিনিশন এক্স্যাক্টলি এটা না। সফল মানুষের ডেফিনিশন হচ্ছে এক্স্যাক্টলি ওইটাই যে একজন মানুষ যখন তার লাইফের যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে ফুলফিল করার পরে সে যদি সুখে থাকতে পারে এবং খুশি থাকতে পারে, এবং সে যদি তার সোসাইটি, পরিবার এবং তার কাছ থেকে মানুষ যেটা আশা করে সেটা যদি সে দিতে পারে, ঠিক তখনই ওই পার্সনটাকে সফল পার্সন বলা যেতে পারে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করে বুঝে দিতে চাই, সাপোজ একজন মানুষের বিজনেস নেই বা তার কোনো ধরনের ব্যবসা নেই বা তিনি কোনো প্রতিষ্ঠানের মালিকও না, বাট তিনি একজন ইউনিভার্সিটির লেকচারার বা বিশ্ববিদ্যালয় বা একটা কলেজে তিনি পাঠদান করে থাকেন এবং তিনি তার স্টুডেন্টদেরকে নিয়ে হ্যাপি, স্টুডেন্টরাও তার প্রতি স্যাটিসফাইড, তার পরিবারের যে রিকোয়ারমেন্ট সেগুলো তিনি ফুলফিল করতে পারেন এবং তিনি তার লাইফটাকে এনজয় করতে পারেন, তাহলে আমরা ওনাকে একজন সফল মানুষ হিসেবে ধরতে পারি। তার মানে সফল মানুষের ডেফিনিশনটা এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম হয়ে থাকতে পারে। যেমন একজন মসজিদের ইমাম, ঠিক আছে, উনি ওনার মসজিদে ইমামতি করেন এবং ইমামতি করার সময় তিনি মানুষকে বিভিন্ন ধরনের উপদেশ কিংবা ধর্মীয় যে শিক্ষা সেগুলো প্রদান করে থাকেন, এবং যদি তিনি তার ওই কাজটা নিয়ে স্যাটিসফাইড থাকে, তিনি যেই এলাকায় ইমামতি করেন ওই এলাকার মানুষ যদি ওনার উপর স্যাটিসফাইড থাকেন, তার পরিবার এবং তার যে সমাজ সেটা যদি ওনার উপর স্যাটিসফাইড থাকেন এবং ওনার যে জীবনযাপনের যে স্টাইল সেটা যদি পারফেক্ট হয়ে থাকে, তাহলে আমরা তাকেও একজন সফল ব্যক্তি হিসেবে ধরে নিতে পারি। তার মানে আমাদের যেই সফল মানুষের প্রতি যেই যে ধরনের অ্যাটিচিউড বা আমরা যেটাকে মনে করি যে ওনারাই মনে হয় সফল মানুষ, তারা সফল মানুষ নাও হতে পারেন। সফল মানুষ হতে হলে যেই রিকোয়ারমেন্টগুলো এতক্ষণ আমি বললাম সেগুলোই সবচেয়ে বেশি দরকার। এছাড়া আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে উনি ওই পার্সনটা হ্যাপি কিনা। ওই পার্সন যদি নিজ থেকে হ্যাপি না হয়ে থাকেও, অনেক টাকার মালিক হয় কিংবা তার অনেক প্রতিষ্ঠান আছে, তারপর হচ্ছে তিনি অনেক বড় শিল্পপতি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হোক না কেন, তিনি যদি নিজ থেকে নিজেকে যদি হ্যাপি মনে না করেন, তাহলে তাকে আমরা সফল ব্যক্তি হিসেবে ধরে নিতে পারি না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পেলাম যে সফল মানুষ শুধুমাত্র যাদের টাকা আছে বা বিজনেস আছে কিংবা যাদের প্রতিষ্ঠান আছে আর তারা নয়, সফল তারাই যারা সব দিক থেকে পারফেক্ট এবং তিনি তার লাইফটাকে এনজয় করতে পারেন এবং তার লাইফ নিয়ে তিনি হ্যাপি। তাহলে আশা করি সফল মানুষ সম্পর্কে আমাদের যে ডেফিনিশন বা আমাদের যে ধারণা সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকে যাচ্ছি, অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।